রাস্তা আটকে ঘর বানিয়ে রেখেছেন এক ব্যক্তি, আর তার জেরেই থমকে রয়েছে ২৫ কোটি টাকার হ্যাচারি নির্মাণ প্রকল্প। বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছে শিল্প মহল। জানা গেছে, রাজগঞ্জের সুখানি গ্রাম পঞ্চায়েতের খেচাগাড়ায় হ্যাচারি তৈরি করছেন দক্ষিণ ভারতের এক শিল্পপতি, কিন্তু আব্দুল রহমান নামে স্থানীয় এক ব্যক্তি ওই হ্যাচারি সংলগ্ন রাস্তা ছাপড়া ঘর আর বেড়া দিয়ে আটকে রেখেছেন। এমনকি ঘর সরিয়ে রাস্তা খোলার জন্য ১৬ লক্ষ টাকা দাবি করেছেন তিনি। অভিযুক্ত আব্দুল রহমানের দাবি, আগে ওখানে কোথাও রাস্তা ছিল না, তার পৈতৃক জমিতে রাস্তা তৈরি হয়েছে, তার জন্য তিনি কোনো অর্থ পাননি, তাই ১৬ লক্ষ টাকা দাবি করেছেন তিনি। রাজগঞ্জের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক শুভব্রত মিত্র জানিয়েছেন, ভূমি দপ্তরের রেকর্ড অনুযায়ী ওই রাস্তাটি সরকারি, এর বেশি তিনি কিছু আর বলতে চাননি। তাহলে কি করে ওই ব্যক্তি রাস্তাটি আটকে রাখার সাহস পাচ্ছে, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সম্পাদক সুরজিৎ পাল জানান, এ রাজ্যে শিল্প গড়ে তোলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার শিল্পপতিদের আহ্বান করছেন। ডিমের চাহিদা মেটাতে উত্তরবঙ্গে হ্যাচারি করার উপযুক্ত জায়গা। দক্ষিণ ভারতের একটি ডিম প্রস্তুতকারী গ্রুপ রাজগঞ্জের হ্যাচারি তৈরি করেছে, কিন্তু এই ব্যক্তি সরকারি রাস্তা বন্ধ করে ১৬ লক্ষ টাকা চাইছে, কারণ মদত না থাকলে একজন ব্যক্তি এভাবে অন্যায় আবদার করতে পারে না। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন তিনি। জলপাইগুড়ি ডিএসপি সমীর কুমার পাল জানান, অগস্ট মাসে অভিযুক্তের বিরুদ্ধে রাজগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। এখন বিষয়টি আদালতের বিচারাধীন। এই যে রাস্তার উপর আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা কি কোনোদিন সরকারি রাস্তা ছিল? কোনোদিন ছিল না, এখানে কোনো বস্তি নাই, ইন্ডাস্ট্রি আগে ছিল না, কোনো বস্তি ছিল না, বাড়িঘর ছিল না, সরকারি কোনো প্রতিষ্ঠান ছিল না। এই রাস্তাটা তাহলে কি আপনার? আমার ব্যক্তিগত রাস্তা এটা। এই যে রাস্তার ঘরটা, জমিটাও আমার ব্যক্তিগত, আমার ঘরটাও আমার, আমি নিজের হাতে করছি এটা। আমি জমিটার যা মূল্য সেই টাকা আমি চাইছিলাম, এটা বাস্তব, এটা মিথ্যা না। আমাদের ফ্যাক্টরির মেইন যে ঢোকার বের হওয়ার রাস্তাটা, যেটা গভর্নমেন্ট রোড, সেটা এখানকার একজন আব্দুল রহমান বলে একটা ছেলে সেই রাস্তাটাকে বন্ধ করে রেখে দিয়েছে। যেটা গভর্নমেন্টের রাস্তা, বিএলওর আড়াই পাঠিয়ে ৩-৩ বার এটাকে ভেরিফাই করে দিয়েছে, এটা গভর্নমেন্টের রাস্তা। হ্যাঁ, তারপরে জবরদস্তি গুন্ডা ট্যাক্স লাগে তার। কি বলে সে? আমার ১৬ লক্ষ টাকা দিলে তবেই রাস্তা ব্যবহার করতে দেবো, না হলে দিব না। এই ব্যাপারে তো আপনার পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি, আমরা এফআইআরও করেছি। তারপর কি ব্যবস্থা নেওয়া হয়েছে ওর বিরুদ্ধে? সেই রকম কিছু নেওয়া হয়নি। একটা প্রতিষ্ঠিত হলো এন্টারপ্রেনার এখানটায় আমরা যখন আনলাম, সেই প্রতিষ্ঠিত এন্টারপ্রেনার এসে এখানটায় প্রথমেই যে সমস্যাগুলো ফেস করছেন, লোকাল এমপ্লয়মেন্ট, লোকাল ইয়ে, বালি পাথর এ ও বিভিন্নভাবে, লোকাল গুনসরা, লোকাল গুনসরা হলো বিভিন্নভাবে হলো ডিস্টার্ব করে করে এটাকে ব্রেক করা, মানে হলো ইউনিটের কিন্তু হলো ভায়াবিলিটি লসও হয়ে যেতে পারে। রাজগঞ্জ থেকে রণজিৎ বিশ্বাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।